অসুরের পূজার ব্যবস্থা রয়েছে, অস্ত্রের পূজার ব্যবস্থা রয়েছে। সাধকের পক্ষে অসুর অবিদ্যা, বিদ্যারূপিণী মা অবিদ্যা বিনাশ করে মহামুক্তির বিধান করেন। সাধারণ মানুষের জীবনে দুঃখ কষ্ট ভয় ভীতি আপদ বিপদ এসব আসুরিক শক্তির কার্য। আমরা দেখছি ভক্তবৃন্দ ধীরে ধীরে প্যান্ডেলের দিকে এগিয়ে চলেছেন। আজ এই শ্রীরামকৃষ্ণ মন্দিরের পাশেই প্যান্ডেলে অনুষ্ঠিত হচ্ছে দুর্গা পূজা, এবং একটু পরে আমরা দেখব কুমারী পূজার অনুষ্ঠান। সেজন্যেই ভক্তবৃন্দ বহু সংখ্যায় উপস্থিত হয়েছেন পূজা মণ্ডপে, এবং এখনো অনেকেই আসছেন। সমস্ত নিবেদন পর্ব প্রায় শেষ করে ফেলেছেন। কুমারী পূজার যে ফল যার সম্বন্ধে বলা হচ্ছিল, সেখানে আরো বলা হয়েছে কুমারী পূজনম কৃত্বা ত্রৈলোক্যম বশমানাহ, অর্থাৎ কুমারী পূজা করে ত্রিলোক জয় করা যায়। শ্রীরামকৃষ্ণকে আমরা দেখতে পাচ্ছি শ্রীমূর্তি তাঁর শ্রীরামকৃষ্ণ মন্দিরে নিত্য পূজিত। সেই 1938 খ্রিস্টাব্দে এই শ্রী মন্দিরের উদ্ঘাটন হয়, তখন থেকেই তিনি নিত্য পূজিত। এই বিশেষ দিনে মহা অষ্টমীর দিনে শ্রীরামকৃষ্ণেরও শ্রীমূর্তিতে বিশেষ পূজা সম্পন্ন করা হয়। শ্রীরামকৃষ্ণের যে পুত্র অস্থি মহাস্নান বেলুড়মঠে করানো হয়, তাও এই মহাষ্টমীর দিনেও সম্পন্ন করা হয়। সেই শ্রীরামকৃষ্ণের শ্রীমূর্তি আমরা দেখছি বেলুড় মঠে শ্রীরামকৃষ্ণ মন্দিরে। দেবী কুমারীকে একের পর এক বিভিন্ন নৈবেদ্যাদি নিবেদন করা হচ্ছে, পানীয় নিবেদন করা হলো। আমরা যেমনটি পড়ছিলাম শুনছিলাম, তেমনই কুমারীর রূপ আমাদের সামনে তুলে ধরা হয়েছে। পায়ে আলতা দেওয়া হয়েছে, রক্ত বর্ণে কাপড় পরানো হয়েছে, শ্বেত পদ্ম হস্তে দেওয়া হয়েছে। কপালে কুমকুম দেওয়া হয়েছে, বিভিন্ন অলংকারে ভূষিত করা হয়েছে দেবী কুমারীকে। এই কুমারী পূজা এর অর্থ হল সেই জগন মাতারই পূজা, যে জগন মাতা মূর্তিতে দেবী কুমারীর পিছনে অবস্থান করছেন, মৃন্ময়ীতে চিন্ময়ী রূপে তারই দেহধারী প্রকাশ, সজীব প্রকাশ যেন এই কুমারীর মধ্যে। দেবী ভাগবত আরো বলেছেন, 2 বছরের কুমারীকে পূজা করলে দুঃখ দারিদ্র ও শত্রু নাশ হয় এবং ধন আয়ু ও বল বুদ্ধি বৃদ্ধি পায়। ত্রিমূর্তির পূজা করলে আয়ু বৃদ্ধি, ধনধান্য আগম ও বংশ বৃদ্ধি হয়।
कल्याणी पूजक विद्यार्थी विजयार्थी राज्यार्थी और सुखार्थी करे थाके रोहिणी पूजा रोग नाश है कालिकार पूजा शत्रु नाश है चंडिकार पूजा धनैश्वर्य लाभ है शाम्भवी पूजा करले शत्रुदेव मोहित करा जाए दुर्गार पूजा करले ऐहिक दारिद्र एवं शत्रु विनष्ट है एवं अभीष्ट सिद्धिर जन्य सुभद्रा पूजा करा उचित चंद्राय नमः ओम एते गंधपुष्पे दिक्पालेभ्यो नमः ओम एते गंधपुष्पे वीरभद्राय नमः ओम एते गंधपुष्पे महाकन्यायै नमः ओम एते गंधपुष्पे कौमुदिन्यै नमः ओम एते गंधपुष्पे कुलगात्रे हमारे स्वामी जी जीवनेर संगे सम्पर्कित ओम एते गंधपुष्पे अष्टाक्षरी कुमारी पूजा नमः ओम एते गंधपुष्पे बोये पृष्ठे तो थाकि ओम एते गंधपुष्पे चन्द्रदुर्गायै नमः सेखाने आमादेर मने राखते हबे स्वामीजी ओई पूजा कोनोटाई दुर्गा पूजार अंगीभूत कुमारी पूजा हिसाबे सम्पन्न करेननि दुर्गा पूजार समय स्वामीजी कुमारी पूजा जे करेछेन ता एकबारी करेछेन 1901 ख्रिस्टाब्देर पूजाय जे पूजाय श्री श्री माओ उपस्थित छिलेन बेलूर मठे আমরা দেখছি আরতির প্রদীপ প্রজ্বলিত করা হয়েছে পূজার অর্থাৎ কুমারী পূজার প্রায় শেষ লগ্ন উপস্থিত আরতি এবং প্রণাম হয়েছে বহু জন্মার্জিত পুণ্যৈঃ তপোদান দৃঢ়ব্রতৈঃ शीनाघानाम साधकानाम कुलाचारे मतिर भवेत कुलाचार गता बुद्धिर भवेत आशु सुनीर मला तदा आज्ञा चरणाम भोजे मतिस्तेषाम प्रजायते अर्थात तपस्या दान व्रत ও বহু জন্মের পুণ্য দ্বারা যাদের পাপের ক্ষয় হয়েছে সেই সব সাধকের কুলাচারে মতি হয় কুলাচার অভ্যাস করলে বুদ্ধি শীঘ্র নির্মল হয় আর বুদ্ধি নির্মল হলে আদ্রার চরণাম বুঝে মতি বৃদ্ধি হয় কুমারী নামে সেই আদ্রা শক্তিকেই বোঝানো হয়েছে তিনি শুধুমাত্র বিশ্ব প্রসবিনী জননী নন তিনি এই জগতের সর্বেশ্বরী তিনি সেই আদি কুমারী শক্তি যার জনক নেই পালকও নেই জীব শক্তির সমন্বয়ে এই জগদীশ্বরীর সৃষ্টি সেই জগদীশ্বরীর পূজা পর্ব আমরা দেখছি এখানে বেলুড় মঠ থেকে সরাসরি দুর্গা পূজার মহাষ্টমীর অঙ্গীভূত সেই পূজা শিবসূত্র গ্রন্থে
একই বলা হয়েছে ইচ্ছা শক্তি উমা কুমারী দেবী কুমারী সেই বিশ্ব সৃষ্টির অঙ্কুর শারদীয়া দুর্গা পূজার জন্য মহাষ্টমীতে কুমারী পূজার মাধ্যমে বিশ্ব সংসারের সেই আদ্যা শক্তিকে স্পর্শ করতে চেষ্টা করা যায়। তাই কুমারী পূজার এত মহিমা। শ্রীরামকৃষ্ণের কথাতে আমরা সেই ভাবেরই প্রকাশ পেয়েছি যে তিনি মা বলে পূজা করছেন, কুমারীদের পূজা করছেন। কারণ সব স্ত্রীলোকই ভগবতীর এক একটি রূপ, আর সব রূপের মধ্যেই সব স্ত্রীরূপেই মায়ের প্রকাশ থাকলেও কুমারীতে ভগবতীর বেশি প্রকাশ। তাই দুর্গা পূজা বা অন্যান্য প্রতিমা পূজাতে এই কুমারী পূজার বিধান বেলুড় মঠে পূজায়, তাই স্বামীজি এই কুমারী পূজা করেছিলেন সেই 1901 সালে, এবং তখন থেকেই এই পূজা চলে আসছে। দেবীর আরতি, দেবী কুমারীর আরতি সম্পন্ন করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। সবশেষে চামচ দিয়ে আরতি সম্পন্ন করা হচ্ছে। চামর আরতি শেষের সঙ্গে সঙ্গেই শেষ হবে আরতি, তারপরে প্রণাম এবং এই পূজার অর্থাৎ কুমারী পূজার পর্বের সমাপ্তি। এই হচ্ছে বিধি। মঞ্চে উপস্থিত সন্ন্যাসী এবং ব্রহ্মচারী বৃন্দ, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি শ্রীরামকৃষ্ণ বলেছেন। প্রতিমা পূজা বলছিলে, যদি মাটির হয় সে পূজা তো প্রয়োজন আছে। নানাবিধ পূজা ঈশ্বরই আয়োজন করেছেন, যার জগৎ তিনি এসব করেছেন অধিকারী ভেদে। যার যা পেটে সয় মা সেই রূপ খাবারের বন্দোবস্ত করেছেন। আমরা ভক্তবৃন্দকে দেখতে পাচ্ছি কুমারী পূজায় তারা উপস্থিত। উপস্থিত রয়েছেন পূজ্যপাদ প্রেসিডেন্ট মহারাজ রামকৃষ্ণ মঠ ও মিশনের
শ্রীমৎ স্বামী গহনানন্দজী মহারাজ এবং অন্যান্য বরিষ্ঠ সন্ন্যাসী বৃন্দ, ভক্তবৃন্দ, প্রতিমা পূজাতে দোষ কি? শ্রীরামকৃষ্ণ বলছেন, বেদান্তে বলে যেখানে অস্থি ভাতি আর প্রিয় সেখানেই তার প্রকাশ, তাই তিনি ছাড়া আর কোনো জিনিসই নাই। ঈশ্বর লাভ হলে আর প্রতিমা পূজার কি দরকার? স্বামী বিবেকানন্দ বলছেন, জীবাত্মার স্বাভাবিক প্রয়োজনেই ওইগুলির অভ্যুদয় হয়েছে। বিভিন্ন শ্রেণীর মানুষের ধর্ম পিপাসা চরিতার্থ করবার জন্যই ওইগুলির অভ্যুদয় হয়েছে। যতদিন প্রয়োজন থাকবে ততদিন ওইগুলি অর্থাৎ প্রতিমা পূজা ইত্যাদি অবশ্যই থাকবে। যতদিন প্রতিমার প্রয়োজন থাকবে ততদিন প্রতিমা পূজা থাকবেই থাকবে। এই বিভিন্ন অনুষ্ঠান পদ্ধতি ও ধর্মের বিভিন্ন সোপান অবশ্যই থাকবে। শরণাগত দীনাত্ম পরিত্রাণ পরায়ণে সর্বস্যাতি হরে দেবী নারায়ণী নমোস্তুতে প্রণতানাং প্রসীদত্বং দেবী বিশ্বার্থি হারিণী ত্রৈলোক্যবাসিনামিদ্যে ভূতানাং দরদাভব। জয় শ্রী গুরু মহারাজ জি জয়। জয় মহামায়ী জয়। জয় স্বামী মহারাজ জি জয়। জয় গঙ্গা মায়ী জয়। জয় শ্রী শ্রী দুর্গা মায়ী জয়। জয় কুমারী মায়ী জয়। জয় গান দিয়ে, জয় দিয়ে সম্পন্ন করা হল দেবী মহামায়ীর কুমারী রূপে পূজা। এরপর প্রণাম বা পুষ্পাঞ্জলি প্রদান করে থাকেন বরিষ্ঠ সন্ন্যাসী বৃন্দ। সেই পর্বই আমরা দেখছি। স্বামী বিবেকানন্দ যে পূজা করেছিলেন সে পূজায় সর্বকনিষ্ঠা যে কুমারী ছিলেন অন্যান্য কুমারীদের সঙ্গে, তার কপালে যখন স্বামীজি চন্দন পড়াতে গিয়েছিলেন স্বামীজি ভাবস্থ ছিলেন, ভাবস্থা হয়েছিলেন সেই কুমারী।
স্বামীজির অনুভূতি হয়েছিল। স্বামীজি শিওরে উঠেছিলেন, বলেছিলেন মায়ের তৃতীয় নয়নে আঘাত লাগেনি তো। এখন আমরা দেখছি পূজ্যপাদ প্রেসিডেন্ট মহারাজ, সংঘাধ্যক্ষ মহারাজ পুষ্পাঞ্জলি প্রদান করলেন দেবী কুমারীর চরণে। শ্রীমৎ স্বামী গহনানন্দজী মহারাজ, তার সঙ্গে আমরা পাশেই দেখছি রামকৃষ্ণ মঠ ও মিশনের পূজ্যপাদ সহ সংঘাধ্যক্ষ মহারাজ শ্রীমৎ স্বামী আত্মস্থানন্দজীকে, তিনিও দেবীর পায়ে পুষ্পাঞ্জলি দিলেন এবং দেবী কুমারীকে নিবেদন করলেন উপহার সামগ্রী। এটি রীতি যে কুমারী দুর্গাপূজার অঙ্গীভূত, কুমারী পূজায় যাকে জীবন্ত দেবী রূপে কল্পনা করে পূজা করা হয়, সে পূজার শেষ পর্ব এভাবেই সম্পন্ন করা হয়। যে পূজা, যে প্রার্থনা দেবী মূর্তিতে করা হয়, মৃন্ময়ীতে চিন্ময়ীর আরোপ করে, সেই একইভাবেই এই জীবন্ত বিগ্রহেও দেবীকে পূজা করা হয়। এটি ভারতীয় ধারার এক বিশেষ বৈশিষ্ট্য। সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা বলা হয়েছে শাস্ত্রে। সব ভূতের মধ্যে তিনি আছেন, কিন্তু কুমারীতে তার বেশি প্রকাশ। আমরা দেখতে পাচ্ছি কুমারীকে পূজার পরে ভক্ত দর্শক বৃন্দের উদ্দেশ্যে প্রণামে তুলে ধরা হয়েছে তার আসন সহ। ভক্তবৃন্দ নিবেদন করছেন তাদের প্রণাম।